সাবস্ক্রাইব করুন। ডক্টর লাল প্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লাল প্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। গোঘাটে বারবার গরু চুরি। গত রাতে চুরি গেল দোলন চন্দন হোটেলের গরু। এর আগে বেশ কয়েকবার গোঘাট থানার বিভিন্ন প্রান্ত থেকে গরু চুরি হয়েছে দুঃসাহসিকভাবে। গত রাতে আবারও গোঘাটের পচাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন দোলন চন্দন হোটেলের গরু চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীর দল। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ। হোটেল মালিকের অভিযোগ, তাকে বিভিন্নভাবে উত্তপ্ত এবং জব্দ করার জন্য বহুদিন থেকেই তার হোটেলের চারিপাশে বিভিন্ন নোংরা আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে কেউ। তবে এটা ভাবতে পারিনি এইভাবে তার সর্বনাশ করবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অবশ্য এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা নিশ্চিত বলতে পারেননি দোলন দেবী। গোঘাট থেকে সন্তোষ সাঁতরা, রিপোর্ট সময়ের সংবাদ। কালকে রাত্রে আমরা 10:30-11:30 সময় ঘরে উপরে উঠে শুয়ে পড়েছি, হাত কেঁদে। রাত্রে 1:30 নাগাদ আমার ঘুমটা ভাঙে। ঘুমটা ভাঙতে আমি দেখছি কচার ঢালে একটা ছোট হাতি গাড়ি দাঁড়িয়ে আছে, ডিসিএম গাড়ি। দা আমি ওই জানলা দিয়ে দেখছি যে আবার বোধহয় কেউ কচা মুরগি ফেলতে এসেছে। কচা মুরগি বোধহয় কেউ ফেলতে এসেছে। আমি ডাইনারে দেখছি যে ডিসিএম গাড়িটার ইন্ডিকেটারটা জ্বলছে, আর দুটো গেঁড়া গেঁড়া ছেলে টর্চ দিয়ে চারদিকে কি খুঁজছে। আমি কি করে বুঝবো ভাই যে ওই গাড়িটাতেই আমার সব চলে গেল? আমি কি করে বুঝবো তোমরা বলো? আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নেই। আপনার দিদি মোট কটা নিয়ে গেছে? আমার 4টে গরুই খুলেছিল। মোষটাকে কীভাবে মেরেছে, পা দিয়ে রক্ত পড়ছে, বোধ হয় গাড়িতে তুলতে পারে না, হাত ছুটু হয়ে গেলো। মাঠে ছিল, আমি দেখিনি। মোষটাকে কিছুক্ষণ আগে পেয়েছি। বাচ্চা গরুটা হচ্ছে হাত ছুট হয়ে গেলো, বাচ্চা গরুটা করে লাঠি করে বিরাট মেরেছে, গাড়ি তুলতে পারেনি। আর বড় দুটো গাই ছিল, এই গভীর হয়েছে। প্রায় 70,000-80,000 টাকা দুটো গরুর মূল্য। আমি বলো, আমি থানার ল্যান্ড নাম্বারে অনেকবার ফোন করছিলাম। 5টায় উঠে আমি গেটটা খুলতে গেছি, গিয়ে দেখছি ঘরের চাবিকে চাবি আছে, হ্যাসবলগুলোকে ভেঙে দিয়েছে। আমি খুলতে গেটটা আমার উপরে পড়ে গেছে, চোখের কাজগুলো সব ফেড়ে গেছে আমার। আমি তখনই বুঝেছি আমার সব শেষ হয়ে গেল। আমি তারপর চুটে তোমার দাদাকে ডাকলাম, পুলিশকে ফোন করলাম। দেখছি ছুরি দড়ি সব পড়ে রয়েছে। পুলিশ এসে সেগুলো নিয়ে গেছে, থানায় যাওয়ার কথা বলে গেছে, দরখাস্ত দেওয়ার কথা। আমি আর কি করবো ভাই, আমার কিছু না।